আজকাল আমাদের কাছে প্রায়ই রুগীরা এসে জিজ্ঞেস করছেন যে আমার অ্যালার্জিজনিত সমস্যা আছে বা আমার অ্যালার্জিজনিত ঠান্ডা কাশি আছে আমি কি কোভিড ভ্যাকসিন নিতে পারবো আবার অনেকেই তাদের রক্তে অ্যালার্জি লেভেল যেটা সেরাম আইজিই বলে সেই টেস্টটি করে নিয়ে আসছেন আমাদের কাছে এবং বলছেন ম্যাম দেখেন তো আমার রক্তে কি অ্যালার্জি বেশি আছে আমি কি কোভিড ভ্যাকসিন নিতে পারবো আপনাদের এই ধরনের কোশ্চেন থেকে আজকে আমার এই ভিডিওটি আমি আজকে বলতে চাই যে কোভিড ভ্যাকসিনের যে নির্দেশিকাগুলো এখন পর্যন্ত আমরা পেয়েছি সেটিতে আসলে কি বলা আছে আমাদের দেশে বর্তমানে যে কোভিড ভ্যাকসিন দেয়া হচ্ছে তা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনকার ভ্যাকসিন এটি একটি নন রেপ্লিকেটিং ভাইরাল ভেক্টর ভ্যাকসিন যা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিরাপদ বলে প্রমাণিত হয়েছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু একে রিকমেন্ডেশন দিয়েছে। এটি আঠারো বছরের উপরে কিছু মানুষ ছাড়া বা কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া সবার ক্ষেত্রে দেওয়া যায় তবে আমাদের দেশে প্রেক্ষাপটে চল্লিশ বছরের উপরে সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে তবে আপনার বয়স যদি আঠারো থেকে চল্লিশ হয়ে থাকে এবং আপনি যদি কোভিড নিয়ে ফ্রন্ট কাজ করে থাকেন অথবা আপনি যদি সরকারি চাকরি করে থাকেন বা স্বাস্থ্যকর্মী হয়ে থাকেন বা সাংবাদিক এ ধরনের পেশায় থাকেন তবে আপনি চল্লিশ বছরের নিচেও দিতে পারবেন এছাড়াও যেসব ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার কথা মানা করা হয়েছে সেগুলো হচ্ছে প্রেগনেন্সি ল্যাকটেশন কারণ এখন পর্যন্ত প্রেগনেন্ট বা ল্যাকসিটিভ মাদার বা যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের উপর পর্যাপ্ত কোনো গবেষণার ফলাফল পাওয়া যায়নি এছাড়াও যাদের এই মুহূর্তে হাইগ্রেড ফিভার আছে গত এক মাসের মধ্যে যদি আপনার মেজর কোনো সার্জারি হয়ে থাকে আপনি এই মুহূর্তে যদি কোভিড পজিটিভ হয়ে থাকেন বা গত এক মাসের ভিতর যদি আপনি কোভিড পজিটিভ হয়ে থাকেন প্রিভিয়াস কোনো ভ্যাকসিনে বা যদি আপনার বা ফার্স্ট ডোজ কোভিড ভ্যাকসিনে যদি আপনার সিভিয়ার কোনো অ্যানাফাইলিকটিক বা অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে এছাড়াও যদি আপনার ডায়াবেটিস এই মুহূর্তে আনকন্ট্রোল থাকে অথবা আপনি যদি ক্যান্সার পেশেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি তার জন্য কোনো কেমোথেরাপি ড্রাগস এই মুহূর্তে পেয়ে থাকেন বা আপনার যদি ব্লাড ক্লথে কোনো প্রবলেম থেকে থাকে তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে আপনার ভ্যাকসিন দেওয়া উচিত এখন আমি আপনাদের খুব কমন কিছু প্রশ্ন যেগুলো আমি ইদানিং আমার চেম্বারে রুগীদের কাছ থেকে শুনছি সেই প্রশ্নগুলোর উত্তর দেব প্রথমেই আপনার যদি স্কিনে অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে বা অ্যালার্জি কোনো স্কিন ডিজিজ থেকে থাকে তবে কি আপনি ভ্যাকসিন দিতে পারবেন জি অবশ্যই পারবেন আপনি যদি কোনো অ্যালার্জিজনিত সমস্যায় ভুগেন অবশ্যই দিতে পারবেন আপনার যদি ঠান্ডা জনিত কোনো অ্যালার্জি থাকে বা অ্যাজমার সমস্যা থাকে তবে আপনি ভ্যাকসিন দিতে পারবেন আপনার যদি ডাস্ট অ্যালার্জি বা ধুলাবালিতে অ্যালার্জি থাকে তবে আপনি ভ্যাকসিন দিতে পারবেন আপনার যদি ফুড অ্যালার্জি থাকে অর্থাৎ কোনো নির্দিষ্ট খাবার বা খাবার থেকে আপনার শরীরে অ্যালার্জি হয় তবে আপনি ভ্যাকসিন দিতে পারবেন আপনি যদি আপনার চর্মরোগের জন্য ইমোসাপ্রেসিভ কিছু ড্রাগস পেয়ে থাক থাকেন যেমন আমরা সুরিয়াসিস প্যানফিকাস সহ কিছু ডিজিজ আছে যেখানে মেথোট্রাইকসেড অ্যাজাথায়াপিন মাইক্রোফেনোলেট মোফেটিল অ্যাপ্রিমিলাস্ট এ জাতীয় ড্রাগস ব্যবহার করে থাকি এবং আপনি যদি এগুলো পেয়ে থাকেন তবে আপনি অবশ্যই কোভিড ভ্যাকসিন দিতে পারবেন আপনার যদি নির্দিষ্ট কোনো ডাই বা কোনো মেহেদি অথবা কোনো অনামেস থেকে অ্যালার্জি থেকে থাকে তবে আপনি কোভিড ভ্যাকসিন দিতে পারবেন আপনার যদি ড্রাগ ড্রাগে অ্যালার্জি থেকে থাকে সেক্ষেত্রে কিছু কথা আছে অর্থাৎ আপনি যদি জানেন যে একটা নির্দিষ্ট গ্রুপস অফ ড্রাগে আপনার অ্যালার্জি আছে যেমন অনেকেই জানে যে তার সালফার গ্রুপস অফ ড্রাগে অ্যালার্জি আছে এমন কোট্রাই মক্সাসলে যদি বা কট্রিমে যদি কারো অ্যালার্জি থাকে এছাড়া সিপ্রোফ্লক্সাসিন আবার অনেকে ব্যথার ওষুধ অ্যালার্জি ক্রিয়োকশন হয়ে থাকে এটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার ভ্যাকসিন দিতে কোনো বাধা নেই তবে আপনি যদি না জেনে থাকেন যে কোন গ্রুপস অফ ড্রাগে আপনার অ্যালার্জি আছে বা আপনার যদি অনেক ড্রাগস থেকে অ্যালার্জি হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া এর পূর্বে যদি কোনো ভ্যাকসিন দেওয়ার পরে আপনার সিভিয়ার কোনো অ্যানাফায়োলিক্টিক রিয়্যাকশান হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিতে হবে সিভিয়ার অ্যানাফায়োলিক্টিক রিয়াকশান বলতে আমরা সাধারণত কি বুঝি সিভিয়ার অ্যানাফায়োলিক্টিক রিয়াকশানে দেখা যায় কোনো ওষুধ খাওয়ার পর বা কোনো ভ্যাকসিন নেওয়ার ঠিক আধা ঘন্টার ভেতরেই শরীরে ইচিং হয় এবং লাল হয়ে ফুলে ওঠে সেই সাথে শ্বাসকষ্ট হতে পারে বুকে চাপ ধরে থাকতে পারে আপনার প্রেশার হঠাৎ করে কমে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন এবং আলটিমেটলি আপনাকে হসপিটালাইজেশন করতে হয় এ ধরনের কোনো হিস্ট্রি যদি আপনার কোনো ড্রাগসে বা ভ্যাকসিনে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আমি যেটি বলবো সেটা হচ্ছে অনেকেই হয়তো ইতিপূর্বে ফার্স্ট ডোজ অফ কোভিড ভ্যাকসিন নিয়ে ফেলেছেন এবং প্রথম ডোজ নেওয়ার পরে অনেকেরই হয়তো দুই দিনের একটু জ্বর ছিল গা ব্যথা ছিল মাথা ব্যথা ছিল কারো কারো আবার স্কিনের সাইট যেখানে আমরা স্কিনে ইঞ্জেকশনটা নিয়েছিলাম যে সাইটে সেই সাইটে হয়তো লাল হয়ে গেছে ফুলে গেছে চুলকিয়ে গেছে চুলকাচ্ছে বা ইচিং হয়েছে তাহলে কি আপনি কোভিড ভ্যাকসিন নেবেন জি অবশ্যই নেবেন এ ধরনের মাইল্ড রিয়াকশানে কোভিড ভ্যাকসিন নিতে কোনো বাধা নেই কিন্তু প্রথম ডোজ ভ্যাকসিনের আধা ঘন্টার ভিতরে যদি আপনার বা কিছুক্ষণের ভিতরে যদি আপনার সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইলিক রিয়োকশন যেটা আমি একটু আগে বলেছি হয়ে থাকে এবং সেজন্য আপনাকে হসপিটালাইজেশন করতে হয়েছে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার রক্তে যদি সেরাম আইজিই ই লেভেল যেটাকে অনেকেই রক্ত অ্যালার্জি টেস্ট বলে থাকেন এই লেভেলটা এই মুহূর্তে বেশি থাকে তাহলে আপনার ভ্যাকসিন নিতে কোনো বাধা নেই আপনি ভ্যাকসিন নিতে পারবেন সবশেষে আমি বলতে চাই আমাদের দেশে কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ওয়েভ অলরেডি শুরু হয়ে গেছে তাই আপনি অবশ্যই ভ্যাকসিন নেবেন এবং স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলতে বলা হয় অর্থাৎ মাস্ক পরিধান করবেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন